তিন বছরে প্রকল্পের অগ্রগতি বলতে কেবল ঠিকাদার নিয়োগ আর তাতেই শেষ চব্বিশ কোটি টাকার বেশি এমন অবস্থা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির স্মার্ট প্রি পেমেন্ট মিটার স্থাপন প্রকল্পে মাঠে কাজের কাজ কিছু না করলেও তাদের সময় চাই আরও চাই আরও শত কোটি টাকা বরাদ্দ বিস্তারিত জানাচ্ছেন রাজু হামিদ এক দশক আগে রাজধানীতে বিদ্যুতের প্রিপেড মিটার স্থাপন শুরু হয় যার আরও রূপ অনলাইন স্মার্ট পি পেমেন্ট মিটার সবই হচ্ছে বিদ্যুতের স্বয়ংক্রিয় বিলিং সুবিধা সৃষ্টির লক্ষ্যে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি বা ডিপিডিসি দুই সালে ঢাকা ও নারায়ণগঞ্জে সাড়ে আট লাখ গ্রাহকের বাসায় উন্নত প্রযুক্তির প্রি পেমেন্ট মিটার স্থাপনের প্রকল্প নেয় ব্যয় ধরা হয় ছয়শো কোটি পঁচানব্বই লাখ টাকা ছয়শো কোটি একচল্লিশ লাখ টাকা সরকারি তহবিলের বাকিটা ডিপিডিসি প্রকল্পটি চলতি বছরের জুনে শেষ হওয়ার কথা অর্থাৎ প্রকল্পের মেয়াদ আছে আর মাস দুয়েক কিন্তু অগ্রগতি কেবল ঠিকাদার নিয়োগ আর তাতেই খরচ চব্বিশ কোটি সত্তর লাখ টাকা তবে ডিপিডিসির দাবি গত বছরের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পের সার্বিক অগ্রগতি আট দশমিক পাঁচ শতাংশ আমাদের প্রথম প্যাকেজের যে মিটারগুলা সেগুলা এই জুন মাসের ভিতরে এসে যাবে আমরা পাইলট স্কিম হিসাবে আমরা এখানে একটা এনওসিএকে পরিবাগকে বেছে নিয়েছি সেখানে আমাদের মিটারগুলো আসলেই আমরা মিটারগুলো স্থাপন করব ডিপিটিসি বলছে প্রকল্পের বৈদ্যুতিক সরঞ্জাম দিয়ে অনাবাসিক ভবন নির্মাণ ও প্রশিক্ষণ ব্যয়ে ব্যয় বাড়বে এজন্য অতিরিক্ত নিরানব্বই কোটি পঁচাশি লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়েছে অতিরিক্ত সময় চাওয়া হয়েছে আরও দুই বছর অ্যাডভান্স মিটারিং ইনফ্রাস্ট্রাকচার তার সাথে আমাদের জিআইএস আমাদের স্মার্ট গ্রিড সমস্ত কিছু এর সাথে একসাথে কম্বিনেশন থাকবে তো আমরা এই জন্য দেখলাম যে আমাদের এই হার্ডওয়্যার সিস্টেমটা আমাদের সমগ্র ডিপিডিসি ছত্রিশটা এন আমরা এটার সাথে সংযোজন করেছি দু সালে ঢাকায় প্রিপেড মিটার স্থাপনের প্রকল্পনায় ডিপিডিসি এক দশকে মাত্র সাড়ে চার লাখ মিটার বসিয়েছে সংস্থাটি রাজু হামিদ নাগরিক ঢাকা